हेलो बंधुरा मौसुमिस कुकिंग स्टूडियो नतून एक पर्वे सबाइके स्वागत। आज आमी आपनादेर करे देखाबो दई कातला और जेटा कि ना खूब सहजेई तैरी करे नेওয়া যায় আর खूब सामान्य उपकरण दिए और এটা খেতে খুবই দুর্দান্ত হয়। গরম ভাতের সঙ্গে অথবা পোলাওর সঙ্গেও কিন্তু আপনারা এই দই কাতলা পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে বন্ধুরা দেখে নিই কি করে তৈরি করতে হয়। এখানে আমি 6 পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি আর পেটিগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এতে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। প্রতিটা মাছের গায়ে আমার নুন আর হলুদটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে। আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতো এভাবে রেখে দিতে হবে। এবার আমি দই দিয়ে এটা বানাবো, তাই প্রায় এক কাপের মতো দই আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটাকে কিন্তু অবশ্যই ফেটিয়ে ব্যবহার করতে হবে। এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা মশলা তৈরি করব। একটা মিক্সার জার আমি নিয়ে নিলাম, একটা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা নিয়ে নিলাম 4 কোয়া রসুন, নিয়ে নিলাম 4টে কাঁচা লঙ্কা আর নিয়ে নেব এখানে টমেটো, নিয়ে নিলাম একটা ছোট সাইজের, আর নিয়ে নেব এখানে 1 টুকরো আদা, আর নিয়ে নেব আমি এখানে 4-5টা কাজু, আর আমি নিয়ে নেব এখানে 1/2 চামচ পোস্ত। এবার সব কিছুকে আমি সুন্দর করে মিহি করে পেস্ট করে নেব। এবার আমি রান্না করতে চলে এলাম। গ্যাসে প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম করে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। লাল করে ভেজে তুলতে হবে মাছগুলো। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাকেও লাল করে ভেজে নিতে হবে। খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খুবই সুন্দর হয় খেতে। হাতে যখন টাইম কম থাকবে তখন কিন্তু এরকম রেসিপি আমরা ট্রাই করতেই পারি। এবার মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এবার ওই প্যানেতেই আমি দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। এবার তেলটাকে গরম করে নিয়ে আমি গোটা গরম মশলা ফোড়ন দেব, এলাচ দারচিনি, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব তেজপাতা। এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। সুন্দর একটা ফ্লেভার আসার আগ অবধি ফোড়নটাকে ভেজে তুলতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার আমি যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা দিয়ে দেব। নেড়ে চেড়ে দিয়ে বাটি ধুয়ে কিছুটা জল আমি এখানে দিয়ে দেব। মশলাটা রেডি থাকলে রান্নাটা হতে 10 মিনিটের বেশি সময় কিন্তু লাগবে না। এবার আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো অল্প সামান্য, দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1/2 চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে 1/2 চামচ চিনি দিলাম আমি। যেহেতু টক দই ব্যবহার করবো সেহেতু চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, এতে করে টেস্টটা কিন্তু ব্যালেন্স হবে। এবার নেড়ে চেড়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়ে তেলটা যখন এরকম সেপারেট হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। আর বাটিটা ধুয়ে অল্প সামান্য জলও আমি এখানে দিয়ে দেব। এবার আবার একটু কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের স্টিমটাকে কম করে দিতে হবে। আর দই যখন আমরা কোনো রান্নায় ব্যবহার করব তখন কিন্তু কম মানে স্টিমটাকে কম করে দিতে হবে, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এবার দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আর এখানে কিন্তু খুব একটা জল দেওয়ার দরকার নেই, কারণ মাছটা সিদ্ধ হওয়ার জন্য যেটুকু জল দরকার সেটুকু দিয়ে নিলেই হবে। আর এখানে কিন্তু গ্রেভি হবে না, একটা মাখো মাখো গ্রেভি হবে, খুব বেশি ঝোল কিন্তু এখানে হবে না। এবার আমি ঢাকা দিয়ে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। পাঁচ মিনিট পর দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে আর ঝোলটাও শুকিয়ে এসছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, অথবা পোলাওর সঙ্গেও কিন্তু অনায়াসেই এটা সার্ভ করতে পারেন। তৈরি হয়ে গেল অপূর্ব সুন্দর দই কাতলা। এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা ঘরে বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন আমার নতুন রান্নার নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আমি কিন্তু এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে একদিন পরপর চলে আসি। আজ তাহলে চলি বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।